মহা বিপদে রয়েছে এবার গুজরাট। কিন্তু কেন আর কেনই বা দ্বারকা মন্দিরের শীর্ষে থাকা 52 গজের ধ্বজ এবার রয়েছে সংকটে? কেন এখানকার স্থানীয়দের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হচ্ছে? বন্ধুরা, আপনাদের সবার নিশ্চয়ই জানা যে দ্বারকা হলো ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি। দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর ও পৌরসভা, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চারধাম নামে পরিচিত, যার প্রধান তীর্থস্থানের মধ্যে একটি হলো দ্বারকা। আবার সপ্তপুরী নামে পরিচিত ভারতের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হলো দ্বারকা। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে শ্রীকৃষ্ণের রাজধানীও বলা হয়েছে। মনে করা হয় যে এটি নাকি গুজরাটের প্রথম রাজধানী। শ্রীকৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর। সপ্তম শতাব্দীতে দ্বারকাধীশ মন্দির নির্মিত হয়। ভাগবত পুরাণেও শ্রীকৃষ্ণের প্রাচীন রাজ্য হিসেবে এটিকে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটি গুজরাটের প্রথম রাজধানী ছিল। আর এই স্থানেই এবার দেখা গেল বিনাশের চিহ্ন। কিন্তু কিভাবে ও কেন, জানবো আমরা আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আরব সাগর থেকে উৎপন্ন বিনাশকারী ঝড় যার নাম বিপর্যয়, যেটি গুজরাটের ওপর এবার আছড়ে পড়তে পারে। আর হতে পারে যে কিছু সময়ের মধ্যেই গুজরাটের বিভিন্ন সমুদ্রের পার থেকে এই ধ্বংসলীলাকে দেখা যেতে পারে, কারণ বছরের অন্য সময়ের তুলনায় এই সময় সমুদ্রের ঢেউ তীব্র হয়েছে। আর তীব্র হওয়ার সাথে সাথে ভারী মাত্রায় বৃষ্টিপাতও হচ্ছে। মনে করা হচ্ছে গুজরাটের আটটি জেলা বিপদের রেড জোনে আছে এবং তারা অ্যালার্টও হয়ে আছে। আর বিধ্বংসী এই ঝড়ে সমগ্র গুজরাট বেশ ভয়ে আছে। প্রচণ্ড হাওয়া ও বৃষ্টিতে কোথাও গাছ ভেঙে পড়ছে, আবার কোথাও সমুদ্রের পাশের দোকানগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মনে করা হচ্ছে কিছু ঘন্টার ব্যবধানে এই ঝড় এক ভয়ানক ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং শুধুমাত্র গুজরাটের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে না, বরং মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ, কেরালা, কর্ণাটকেও এই ঝড়ের প্রভাব দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, আপনি শুনলে চমকে যাবেন যে পাকিস্তানও এই ঝড় নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছে। তারা মনে করছে এই বিনাশকারী ঝড় তাদেরও একাধিক অঞ্চলকে গ্রাস করে নেবে। আর এই সব কিছুর মধ্যেই দ্বারকা মন্দিরে এক এমন চমৎকার জিনিস দেখা গেল, যার পর থেকে মানুষ আশায় রয়েছে যে এই সংকট থেকে এখন কেবল একজনই বাঁচাতে পারেন, আর তিনি হলেন দ্বারকাধীশ। এখন দ্বারকাধীশ কি মন্দির থেকে দূরে চলে যাবেন? আর এই সাইক্লোনের সঙ্গে মন্দিরের 52 গজের ধ্বজার কি কোনো সম্পর্ক আছে? বন্ধুরা, গুজরাটের সমুদ্র তটের এলাকায় বিপর্যয়ের এক রেশ যেন লেগেই রয়েছে। মনে করা হচ্ছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা গুজরাটের কাছে বেশ গুরুতর, কারণ জোরালো বৃষ্টি ও প্রচণ্ড হওয়ার কারণে দ্বারকা মন্দিরে অনেক সময় পর মন্দিরের শিখরে দুটি ধ্বজাকে একসাথে উত্তোলিত হতে দেখা গেছে। এখন এর পেছনে কারণ কি রয়েছে তা জানার আগে আপনাকে এটি জানতে হবে যে দ্বারকাধীশে 52 গজের যে ধ্বজা রয়েছে, যাকে আস্থার সিম্বলও মনে করা হয়, তার সঙ্গে মন্দিরের কি সম্পর্ক রয়েছে। আসলে গুজরাটে অবস্থিত দ্বারকাধীশ মন্দির চার ধামের মধ্যে একটি, যার ভিত গড়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র। বলা হয় আজও এই সম্পূর্ণ মন্দির সমুদ্রের ভেতর থেকে উঠে এসেছে। মন্দিরের প্রবেশদ্বার মানুষকে মুখের পথে নিয়ে যায়। অপরদিকে আরেকটি দ্বারকে স্বর্গদ্বারও বলা হয়। আর প্রতিদিন প্রায় 5টি দফায় মন্দিরের ধ্বজাকে বদলানো হয়। 52 গজের এই ধ্বজায় সূর্য ও চন্দ্রমা রয়েছেন। আর এর পেছনে এক মান্যতা রয়েছে, যতদিন পর্যন্ত এই জগতে সূর্য ও চন্দ্রমা থাকবেন, ততদিন পর্যন্ত দ্বারকার অস্তিত্ব থাকবে। যেহেতু মন্দির বিশাল, তাই তার ওপরে থাকা ধ্বজাও এতটাই বিশাল যে 10 কিলোমিটার দূর থেকেও আপনি এই ধ্বজাকে উত্তোলিত হতে দেখতে পারবেন। জগন্নাথ মন্দিরের ধ্বজার মতো এই ধ্বজারও কিছু সাদৃশ্য রয়েছে। যেমন হাওয়া যেদিকে প্রবাহিত হোক না কেন, পতাকা সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকেই উত্তোলিত হয়। এখন আপনার মনে হতে পারে যে ধর্মধ্বজাকে 52 গজের ধ্বজা কেন বলা হয়। আসলে এর পেছনে রহস্য হলো যে দ্বারকাকে 56 যাদবেরা শাসন করেছিলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, অনিরুদ্ধ ও প্রদ্যুমানের আলাদা আলাদা মন্দির এখানে বানানো হয়েছে। আর এই 4টি মন্দিরেই ধ্বজা উত্তোলিত হয়। আর বাকি থাকা 52 যাদবদের প্রতীকরূপে এই ধর্মধ্বজা দ্বারকাধীশের প্রধান মন্দিরের শীর্ষে থাকে। এমন এক মান্যতা আছে যে 12 রাশি, 27 নক্ষত্র ও 10টি দিশা সাথে সূর্য, চন্দ্রমা ও দ্বারকাধীশকে নিয়ে মোট 52টি হয়। আর এই কারণেই এই ধর্মধ্বজাকে 52 গজের ধ্বজা বলা হয়েছে। আর বলা হয়েছে এবার সাইক্লোনের বিপর্যয়ে দ্বারকাধীশ মন্দিরে দুটি ধ্বজাকে একসাথে উঠতে দেখা গেছে। এটিকে দেখার পর কিছু ভবিষ্যৎ বক্তা ও ভক্তরা এমনটাও দাবি করেছেন যে সাইক্লোনের আপদকে দূর করার জন্যই মন্দিরের শীর্ষে দুটি পতাকা লাগানো হয়েছে। আবার কিছু মানুষ বলছেন যে ইতিহাসে প্রথমবার নাকি এমন ঘটনা ঘটছে, যেটি আগে কোনো দিনও হয়নি।
এবং হওয়া উচিত নয়। এবার আমি আপনাদের এর পেছনের সত্যিকে বলবো। আসলে এই সাইক্লোনের তীব্র হাওয়া ও বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই মন্দিরের শিখরে পৌঁছানো এক ঝুঁকিপূর্ণ কাজ। তাই সেখানে না পৌঁছে তার নিচেই আরও একটি পতাকাকে লাগানো হলো, এবং প্রথমে বসানো পতাকাকে নিচে নামানো হয়নি। অর্থাৎ ধ্বজা পরিবর্তন করতে গেলে কোনো মানুষকে তার উপরে উঠতে হবে, আর এই আবহাওয়ায় কোনো মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা উচিত কাজ নয়। এই কারণেই মন্দিরের দুটি শিখরে দুটি ধ্বজাকে লাগানো হয়েছে। আর এই ধর্ম ধ্বজাকে নিয়ে ভক্তদের আস্থা রয়েছে যে এই বিপদের সময় আমাদের একমাত্র দ্বারকাধীশই রক্ষা করতে পারবেন, কারণ শিখরে উত্তোলিত ধর্ম ধ্বজা দ্বারকা ও গোটা গুজরাটের রক্ষার প্রতীক। সাইক্লোনের বিপর্যয় এই সময় অবস্থা ধীরে ধীরে গুরুতর হচ্ছে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া দিচ্ছে, আর তা আছড়ে পড়ছে সমুদ্রপাড়ে, আর তার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার বিভিন্ন অঞ্চল। গুজরাটের 10টি এলাকায় অবস্থা বেশ শোচনীয়, আর জুনাগড়, কচ, পোরবন্দর, জামনগর, দেবভূমি, দ্বারকা এগুলি সমেত আরও বিশেষ বিশেষ জেলায় NDRF টিম সম্পূর্ণ অ্যালার্ট রয়েছে। এখন মনে করা হচ্ছে সাইক্লোন আরও বিপজ্জনক রূপ ধারণ করতে পারে। এখন দ্বারকাধীশ কীভাবে আমাদেরকে এই বিপর্যয় থেকে রক্ষা করবে সেটাই দেখার। আপনাদের এই বিষয়ে কী মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।